জানি না, বাড়ির মধ্যে যখন থাকে 2 ঘন্টা আগে বিশাল গম্ভীর একটা আওয়াজ আসে, তো গম্ভীর আওয়াজ শুনি মনে হয় মনে মনে আশেপাশে কোথাও বেড়া ইয়ে হয়েছে, ওতে বাজি বাজি ফুটছে। তো তারপর কিছুক্ষণ পরে একটা খবর আসে যে মাইনাসে ব্লাস্টিং হয়েছে, 4-5 জন মারা। ওই জন্য আমরা দেখতে আসি গ্রামবাসী, এসে দেখুন 4-5টা বডি পড়ে আছে, আর বাকি হসপিটাল গেছে, নারগোনা হসপিটাল আমাদের যে সদর হসপিটাল আছে সেখানে গেছে। বডি গুলো চারি চতুর মানে 36 জন, মানে এখানে একটা গেছে, ওখানে একটা গেছে, মানে কোনো হ্যাঁ পা কারোর মাথা কারোর টেঙ্ক নেই, মানে মানে বোঝা যাচ্ছে না কার কোনটা বডি কোন কার কোনটা মাথা। মোটামুটি কতজনের মৃত্যু হয়েছে বলে মনে করছেন? এখন তো এখন আপাতত মানে 4-5 জন এখন আপাতত বোঝা যাচ্ছে। চতুর্থের দিন বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে ভয়ঙ্কর বিস্ফোরণে অন্তত 7 শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর সোমবার সকালে। এই বিস্ফোরণের ঘটনায় আরো অনেকে জখম হয়েছেন, তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামে শ্রমিকরা কয়লা ভাঙার কাজ করছিলেন, সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। কয়লা উত্তোলনের সময় কয়লা খনিতে বিস্ফোরণ ঘটানো হয়, তখনই দুর্ঘটনাবশত বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। ঘটনাস্থলে জিএমপিএল এর সদস্য ও আধিকারিকরা, উদ্ধারের চেষ্টা চলছে আটকে পড়া শ্রমিকদের।